এই জন্য আমরাও কামনা করি আমরা বেশি বেশি দূরত পড়তে হবে যেন আমরা নবীর সবচেয়ে নিকটতম স্থানে জায়গা পেতে পারি দুইটা জিনিস এমন ফজিলতপূর্ণ যে আল্লাহ রসুলের উন্মতের মধ্যে কোটি 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 উন্মত কত কোটি চলে গিয়েছে কেয়ামতের আগে আরও কত যে কোটি জন্ম নিবে এর কোনো হিসাব নেই কোনো বিজ্ঞানী দিতে পারবে না যে কেয়ামত পর্যন্ত রসুলে পাকের কত উম্মত হবে রসুলে পাকের উন্মত কত হবে কেউ হিসাব দিতে পারবে না হাসরের দিনে একশো বিশ কাতার হবে মসজিদের যে কাতার দেখছেন না আমরা বসেছি এই রকম হাসরের দিনে একশো বিশটা কাতার হবে এক একটা কাতার চোখের দৃষ্টির শেষ সীমা এক একটা এক একটা লাইন সাফ যেটাকে আমরা বলি আমাদের তো মসজিদ এই টুকুইতে শেষ দুনিয়ার মসজিদ আর কত বড়ো হবে একটা লাইন মসজিদের একটা লাইন একটা লাইন সেখানে হবে চোখের শেষ সীমা এইরকম একশো বিশটা কাতারে সেদিন উম্মত দাঁড়াবে আদম আলা সালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত একশো বিশটা কাতারে উম্মত থাকবে ঈসা আলাামের উম্মত ইব্রাহিম আলাইসালামের উম্মত নূ আলাইসাল্লামের উম্মত যত আমি ইসলাম এসেছেন এইরকম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তালাইসালাম পর্যন্ত একশো তব্বিশ টা কাতার হবে এক একটা কাতার চোখের দৃষ্টির শেষ সীমা এই রকম নবী রসুল এক লক্ষ কতগুলো রয়েছেন চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আরেকদিকে শুধুমাত্র আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ হাদিসের মধ্যে বলা হয়েছে একশো কাতারের মধ্যে আশি কাতার শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহর গুলামরা থাকবে একশো কাতারের মধ্যে আশি কাতার শুধু রসুলের পাকের গুলামরা থাকবে তার উন্মতরা থাকবে তাহলে চিন্তা করুন কত সংখ্যায় আমরা আর কত সংখ্যায় হব যেই লাইন চোখের শেষ সীমা একশো বিশের মধ্যে আশিটা তো আমরাই নিয়ে নিলাম থাকলো আর কত চল্লিশ আর কত চল্লিশ এই চল্লিশটা আদম ইসলাম থেকে নিয়ে ঈশা রুহুল্লাহ পর্যন্ত আদম আলাহ ইসলাম থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত চল্লিশটা কাতার আর শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ রুম্মতরা আশিটা কাতার হবেন এতগুলার মধ্যে কিভাবে সব তো মিশেই যাবে আল্লাহর হাবিবকে বললেন ইয়া রসুল আল্লাহ হে এতগুলার মধ্যে কীভাবে আপনি উম্মতকে চিনবেন আল্লাহর হাবিব বলেন আরবের লাল ঘোড়া হচ্ছে সবচেয়ে উত্তম আল্লাহর হাবিব বলেন যদি অনেকগুলো ঘোড়ার মধ্যে অন্য অন্য রঙের লালকে যদি ছেড়ে দেওয়া হয় সহজে চিনা যাবে আল্লাহর রসুল বলেন ওই হাসরের ময়দানে একশো বিশের মধ্যে শুধু আশিকা কাতার আমারই উম্মত ওদেরকে কিভাবে চিনবো দুইটা জিনিস এমন আছে আমার উম্মতের ওই দুই কারণে তাদের কপালের উপরে নূর চমকাবে ওই নূর দেখে আমি বুঝে নিব এটা শুধুমাত্র আমি নবীর উম্মত হতে পারে আর কেউ না এই নূর ইব্রাহিম খালিদুল্লাহর উম্মতের হবে না এই নূর মুসা কালিমুল্লার কপালে হবে না এই নূর আল্লাহর রসুল বলেন শুধুমাত্র আমার উম্মতের কপালে এমন দুইটা নূর চমকাবে ওই নূর দেখে আমাকে আর বুঝতে হবে না ওই নূর বলে দিবে এটা আমি রসুলে পাকের উন্মত আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিস আমার উন্মতের মধ্যে একটা হচ্ছে ওজু আমরা যে ওজু করি আমরা যে ওজু করি এই ওজু আল্লাহর রসুল বলেন আমার উম্মতের দুইটা নিয়ামতের একটা হলো এই ওজু করা আর ওজুর সাথে আমি মোহাম্মদ উপরে দুরুদে পাক পড়া আমার উম্মত যখন ওজু করবে ওজু করে আমি নবীর উপরে দরুদে পাক পড়ে তার ওজু আর তার দরুদ একসাথে জমা হয়ে তার কপালের উপরে এমন একটা নূর চমকাবে তার দরুদের নূরের কারণে আমি নবী চিনে ফেলবো এই উম্মত হচ্ছে আমি নবীর উপরে দরুদ পড়নেওয়ালা তার কপালে নূর চমকাবে সেদিন আর সেদিন আর শেয়াজিমের আর শেয়াজিমের নিচে ওই উম্মতকে সেদিন আল্লাহর ছায়াই আর শেয়াজিমের ছায়ায় সেদিন তাকে ছায়া দান করা হবে আল্লাহ পাক আমাদেরকে দরুদে পাকের ফজিলত বুঝার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে আমরা যেন আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়তে পারি যার কারণে আল্লাহ পাক যখন আল্লাহ রসুল বলেছেন তার উপরে দরুদ পড়লে সবচেয়ে হাসরের দিনে ওনাকে কাছে করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে দরুদে পাক পড়া তৌফিক দান করুন সকলে বলুন আমিন ও আমিনা আনিলাম রবিআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহ